শুভ সকাল শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে পুনরায় তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। সবাইকে আমার ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটার বিশেষ একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি কিছুটা বর্তমান সময়ের সাথে সমসাময়িক, অর্থাৎ বর্তমান যে ভাইরাস পরিস্থিতি চলছে সেটার সাথে কিছুটা সামঞ্জস্যপূর্ণ, কিছুটা একটুখানি মিল আছে শুধু শব্দগত দিক থেকে। আমি পঙ্কজ পালিৎ, সিনিয়র শিক্ষক, সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পাঠ 17 কম্পিউটার ভাইরাস অংশটি পড়াবো। তোমরা তোমাদের বইয়ের 40 পৃষ্ঠায় চলে গেলে আমার সাথে তোমরা রেসপন্স করতে সুবিধা হবে। তোমাদের বইয়ের 40 পৃষ্ঠায় চলে যাবে। আমরা এখন একটা ভিডিও দেখব। ভিডিওটা কম্পিউটার ভাইরাসের একটি ভিডিও। এটা আমি ইউটিউব লিংক থেকে লিংক করে তোমাদেরকে আমি এখন দেখাবো। হতে হতে আমি তোমাদের বলে রাখি, দেখো সেটা আমার ইউটিউব থেকে আমি লিংক করে দিয়েছি, একটু যেন আমার ফাইল সাইজটা আমি সুবিধা পাই। দেখো, ভিডিওতে আমরা দেখলাম কিভাবে তাহলে আজকের পাঠ হচ্ছে কম্পিউটার ভাইরাস। বর্তমান বিশ্বে যে কোভিড-19 যে আগ্রাসন দেখা যাচ্ছে সেটি একটি ভাইরাস, তোমরা সবাই জানো এটি মানবদেহের ভাইরাস। আর আজকে আমরা আলোচনা করব কম্পিউটার ভাইরাস নিয়ে। এই পাঠ শেষে তোমরা ভাইরাস কি বলতে পারবে, ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণ চিহ্নিত করতে পারবে, ভাইরাসের ইতিহাস বলতে পারবে, ভাইরাস অথবা ম্যালওয়্যার থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় ব্যাখ্যা করতে পারবে। এগুলো হচ্ছে আজকের পাঠের শিক্ষণফল। আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, লেখা আছে ভাইরাস। ভাইরাস কি? ভাইরাস একটি প্রোগ্রাম যা ব্যবহারকারীর অজান্তে
কম্পিউটারে প্রবেশ করে। এটি একটি ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার যেটা নিজে নিজেই পুনরুৎপাদন করতে পারে। হ্যাঁ, যেটা বলছিলাম, ভাইরাস নিজে নিজে বিস্তার লাভ করে, অর্থাৎ একবার এটা ঢুকে গেলে সে নিজেই তার বিস্তার লাভ করতে পারে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে সে পুনরুৎপাদন। কম্পিউটার ভাইরাস মানুষের তৈরি। অনেকে ভুলভাবে কম্পিউটার বলতে সব ধরনের ম্যালওয়্যারকে বুঝিয়ে দেয়, যদিও অন্যান্য ম্যালওয়্যার যেমন স্পাইওয়্যার বা অ্যাডওয়্যার পুনরুৎপাদনের ক্ষমতা নেই। এর মধ্যে দৃশ্যমান ক্ষতি যেমন কম্পিউটারের গতি কমে যাওয়া, অর্থাৎ কম্পিউটার ভাইরাস যে কাজটা তোমাদের জন্য, যে ক্ষতিগুলো আমাদের করে, ঘন ঘন হ্যাং হয়ে যাব, ঘন ঘন রিবুট হওয়া ইত্যাদি। তবে বেশিরভাগ ক্ষেত্রে, তবে অনেক ভাইরাস আছে যে তুমি জানতেও পারবে না তোমার কম্পিউটারে ভাইরাস আছে, সেটা তোমার অজান্তেই ক্ষতি করে দেবে, ঠিক আছে। আবার কিছু কিছু তোমার সিস্টেমের ক্ষতি করবে না, কেবল ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করে, যেমন আমি যে অ্যানিমেশনটা একটু আগে দেখিয়েছি সেটাও কিন্তু সেম কাজ। এর মধ্যে সিআইএস নামের একটি সারা জাগানো ভাইরাস ভাইরাস প্রতি বছর 26 এপ্রিল সক্রিয় হয়ে কম্পিউটার হার্ড ডিস্ককে ফরম্যাট করে ফেলত। বর্তমানে এটি নিষ্ক্রিয়। এখন আমরা জানব ভাইরাসের পূর্ণ রূপ কি। বি ফর ভাইটাল, আই ফর ইনফরমেশন, আর ফর রিসোর্স, ইউ ফর আন্ডার, এস ফর সেস। তাহলে ভাইটাল, ইনফরমেশন, রিসোর্স, আন্ডার, সেস। তাহলে আমরা সবাই ভাইরাস কি আশা করি জানতে পেরেছি। এখন আমরা কিছু ছবি দেখব এবং সমস্যার কারণ চিহ্নিত করব। দেখো, এটা একটা মানব দেহের ভাইরাস, এটাও। এই সমস্যাগুলো কেন হয়েছে, ভাইরাসের কারণে হয়েছে, মানব দেহের ভাইরাসের কারণে এ ধরনের সমস্যা হচ্ছে। তারা কি এখন স্বাভাবিক কাজ করতে সক্ষম? না, তারা এখন স্বাভাবিক কাজ করতে সক্ষম নয়, তবে চিকিৎসার পরে তারা স্বাভাবিক কাজ করতে সক্ষম হবে। ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণ একটু আগে আমি বলেছি, সেখানে কম্পিউটারের গতি কমে যায়, হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট হওয়া ইত্যাদি। দেখো, কাজের সময় কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া, কাজের সময় ঘন ঘন রিবুট হওয়া, যে কোনো প্রোগ্রাম চালু হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেওয়া, কম্পিউটারের ফাইলগুলোর নাম এমন ধারণ করবে যা পড়া যাবে না, অর্থাৎ অন্য ভাষায় হতে পারে, ঠিক আছে। এটা সবচেয়ে বেশি যে ফাইলগুলোকে নষ্ট করে সেটা হচ্ছে .exe, .com, .bat ফাইলগুলো বেশি নষ্ট করে দেয়। তাহলে আবার বলছি, কম্পিউটার একটি ভাইরাস, কম্পিউটার যদি ভাইরাস আক্রান্ত হয়, শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য একটি এখন কাজ দিচ্ছি, জোর উল্লম্বরদের জন্য ভাইরাস কি এর পূর্ণরূপ তোমরা তোমাদের খাতায় লিখে রাখবে। বিজয় রোল নাম্বারদের জন্য কম্পিউটার ভাইরাসে আক্রান্ত কম্পিউটারের 4টি লক্ষণ তোমরা লিখবে। কম্পিউটার ভাইরাসের ইতিহাস। কম্পিউটার ভাইরাস, কম্পিউটার বিজ্ঞানী জন ভন নিউম্যান সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস নিয়ে আলোচনা করেন 1949 সালে। তবে এখানে উল্লেখযোগ্য হচ্ছে, তখন কিন্তু এটাকে ভাইরাস নামে বলা হতো না।
পুনরুৎপাদনশীল প্রোগ্রামকে প্রথম ভাইরাস নামকরণ করেন বিজ্ঞানী ফ্রেডরিক বিকোহেন। জীবজগতে ভাইরাস পোষক দেহে নিজেই পুনরুৎপাদন করতে পারে। 70 দশকে ইন্টারনেটের আদি অবস্থা আপারনেট এই ক্রিপার ভাইরাস নামে একটি ভাইরাস চিহ্নিত করা হয়। তারপর 1982 সালে অ্যালক্লোনার ফ্লফি ডিস্ক ভাইরাসের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ফ্লফি ডিস্ক হচ্ছে এক ধরনের মেমোরি ডিভাইস যার মাধ্যমে তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় বা উপাত্ত এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করে, যেটা আমরা এখন এখন পেন ড্রাইভ দিয়ে করি। ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয় ব্রেন ভাইরাসের মধ্যে 1986 সালে, এবং এই ব্রেন ভাইরাস তৈরি করেন দুই পাকিস্তানি সহোদর, যাদের নাম হচ্ছে বাসিত ফারুক আলবি এবং আমজাদ ফারুক আলবি। বিশ্বের ক্ষতিকারক ভাইরাস ও ম্যালওয়্যারদের মধ্যে উল্লেখযোগ্য কিছু নাম হলো ব্রেইন, ভিয়েনা, জেরুজালেম, পিংপং, মাইকেল অ্যাঞ্জেলা, ডার্ক অ্যাভেঞ্জার, সিআইএস, আর্না কুর্নিকোভা কোড, এর ওয়াম নিমডা, দ্য প্রোসি ওয়াম ইত্যাদি। এবার ভাইরাসের প্রকারভেদ পড়ব। কম্পিউটার ভাইরাস কাজের ধরনের ভিত্তিতে মূলত দুই প্রকার। একটি হচ্ছে অনিবাসী ভাইরাস, নন রেসিডেন্সিয়াল, অর্থাৎ কোনো ভাইরাস সক্রিয় হয়ে ওঠার পর কোন কোন প্রোগ্রামকে সে ক্ষতি করবে, সে একটা টার্গেট তৈরি করবে, টার্গেট সে ভাইরাসগুলো সংক্রমণ করার পর মূল প্রোগ্রামে এসে আবার নিজেই নিজে নিষ্ক্রিয় হয়ে যাবে, অর্থাৎ সেটা আর থাকবে না। আবার আরেকটি হচ্ছে নিবাসী ভাইরাস বা রেসিডেন্সিয়াল ভাইরাস। কোনো ভাইরাস সক্রিয় হওয়ার পর মেমোরিতে স্থায়ী হয়ে থাকবে, সেটি আর যায় না যতক্ষণ অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান না করা হচ্ছে। এবার আমরা তোমাদের জন্য আবার কিছু কাজ দিচ্ছি। এক হচ্ছে কাজী ধরনের যে ভাইরাস কয়েক, একটু আগে কিন্তু আমি সেটা বলে দিয়েছি। ব্রেন ভাইরাস তৈরি করেন কে? আপারনেটে প্রাপ্ত ভাইরাসের নাম কি? এখন এবার তাহলে আমরা ভাইরাসের ইতিহাস জানলাম, ভাইরাস কি জানলাম, ভাইরাসের প্রকারভেদ জানলাম। এবার আমরা কিভাবে ভাইরাস থেকে মুক্ত থাকতে পারি তার কিছু কৌশল আমরা এখন তোমাদেরকে আমি বলবো। একটু খেয়াল করবে, ভাইরাসের এইটা হচ্ছে জৈবিক ভাইরাস, এটা হচ্ছে কম্পিউটার ভাইরাস। আমরা আমাদের দেহ থেকে ভাইরাস মুক্ত করতে হলে একবার প্রবেশ করলে সেখানে আমাদেরকে অবশ্যই ডোজ বা টিকা আমাদের নিতে হয়। আর কম্পিউটার ভাইরাস থেকে মুক্ত করতে হলে আমাদেরকে অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করাইতে হবে। যেমন বর্তমানে কোভিড-19 যে ভাইরাসটি যদি মানব দেহে একবার প্রবেশ করে সেখানে কিন্তু সেখানে 90% মানুষই সুস্থ হয়। ভাইরাস যাতে আমাদের আটক না করতে পারে সেজন্য যেমন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব, যদি আমাদের একবার দেহে যদি ভাইরাস চলে আসে সেখানেও কিন্তু আমরা বিভিন্ন উপায়ে সেটাকে ভাইরাস করে মুক্ত হতে পারি। আমাদের দেশে হাজার হাজার মানুষ, যেখানে 1 লক্ষ মানুষ আক্রান্ত হলেও সেখানে প্রায় 45,000 মানুষ সুস্থ হয়ে গেছে, প্রতিদিন সুস্থ হচ্ছে। কিন্তু আমরা যদি একটু স্বাস্থ্যবিধি মেনে চলি এই ভাইরাস থেকে কিন্তু আমরা মুক্ত থাকতে পারবো। উল্লেখযোগ্য কয়েকটা অ্যান্টিভাইরাস হচ্ছে, দেখো, এভিজি, ইসেট, এভিরা, পান্ডা, এভাস্ট। এখন তোমাদের জন্য আমি কিছু মূল্যায়ন ভিত্তিক প্রশ্ন দিচ্ছি। নিচের কোনটি অ্যান্টিভাইরাস নয়? এভিজি, নটন, এভিরা, ক্লিপার।
ক্রিপার, ক্রিপার হচ্ছে ভাইরাস, এটা অ্যান্টিভাইরাস নয়। ইন্টারনেটের আদি অবস্থা কোনটি? সত্তর দশক, আশি দশক, নব্বই দশক, কোনটি নয়, সত্তর দশক। কম্পিউটার ভাইরাস মুক্ত করতে নিচের কোনটি ব্যবহার করব? অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাস, কাপড় দিয়ে দেখে রাখবো, নাকি সবগুলো উপায়ে করব? না, অ্যান্টিভাইরাস। শিক্ষার্থীরা, আজকের বিষয়ের উপর তোমাদের বাড়ির কাজ হচ্ছে কম্পিউটার ভাইরাস কি, কম্পিউটার ভাইরাসের ইতিহাস তোমরা আলোচনা করে লিখবে, এবং ভাইরাস আক্রান্ত কম্পিউটারের লক্ষণগুলো কি কি। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘন ঘন হাত ধুবে, বিনা প্রয়োজনে ঘরের বাইরে যাবে না, কোনো আড্ডা দিতে পারবে না, এবং অবশ্যই স্বাস্থ্যকর খাবার খেয়ে নিজেদের শরীরে অ্যান্টিবডি বাড়িয়ে নিতে হবে, যাতে আমরা ক্যাম্প যখন স্কুল খুলে দিবে তোমরা যেন আমরা সবাই হাসি মুখে সবাই আবার একসাথে মিলিত হতে পারি, আমরা যেন কোনো কাউকে হারাতে না হয়। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে ক্লাসে সহযোগিতা করার জন্য। তোমাদের সকলকে আমি পুনরায় ধন্যবাদ জানাচ্ছি।